বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে যোগ দিয়েছিলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। মাঝে প্রায় আড়াই বছর তিনি তৃণমূলের সঙ্গে ঘর করেছেন, কিন্তু বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। ফলে লোকসভা নির্বাচনের আগে আচমকা তৃণমূল ছেড়ে বুধবার বিজেপিতে ফেরেন সৌমেন রায়। আর এরপরেই তড়িঘড়ি তার বিধানসভা এলাকায় তৃণমূলে থাকাকালীন লাগানো তার পোস্টার খুলে নেয় তৃণমূল। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় সংলগ্ন একটি বেসরকারি ভবনে শহর এবং ব্লক এবং যুব তৃণমূল কংগ্রেসের ডাকে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হল। জেলা সভাধিপতি পম্পা পাল, তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, তৃণমূল জেলা মহিলা সভানেত্রী চৈতালী ঘোষ সাহা, জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায়, বিধায়ক গৌতম পাল, মোসারফ হোসেন সহ অন্যান্য বিধায়কেরা এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন। লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার খাসিমারি এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম সুরজিৎ রায়, তার বাড়ি ইংরেজ বাজার থানার পেঁয়াজবাড়ি এলাকায়। এদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় একটি লরি তাকে ধাক্কা মারে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 100 দিনের কাজের বকেয়া মজুরি প্রদানের প্রচার কর্মসূচি সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন ইটাহারে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত অফিসের উদ্যোগে পঞ্চায়েত প্রাঙ্গণ মাঠে অঞ্চলের বিভিন্ন এলাকার 100 দিনের কাজের বেনিফিশিয়ারিদের উপস্থিতিতে এই প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হল। পঞ্চায়েত প্রধান বিলকিস পারভিন, উপপ্রধান নকুল চন্দ্র বর্মন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস, সাহিরুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল বসতবাড়ি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার ভুতনির উত্তর চণ্ডীপুর অঞ্চলের কালীটোলা এলাকায়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতায় ঘরের সমস্ত সামগ্রী সহ ওই বাড়ি পুড়ে যায় বলে জানা গিয়েছে। এই ব্যাপারে প্রশাসনের কাছে সহায়তার আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা, যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে ফের ছিনতাইবাজদের হাতে আক্রান্ত ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে মালদার সর্বমঙ্গলাপল্লী এলাকায়। জানা গিয়েছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা সুজিত কুমার রায় নামে ব্যবসায়ী বুধবার রাতে সর্বমঙ্গলাপল্লী এলাকায় থাকা তার দোকান বন্ধ করে আরেক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন। সেই সময় মোটর বাইকে তিনজন এসে তাদের পথ আটকে বন্দুকের বার দিয়ে মারধর করে সঙ্গে থাকা 1 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। সুজিতবাবু আহত হলেও তার বন্ধু পালিয়ে গিয়ে প্রাণে বেঁচে যান। 3 দুষ্কৃতীর মধ্যে একজনকে চিনতে পেরেছেন আক্রান্ত ব্যবসায়ী। স্বচ্ছ ভারত মিশনকে সামনে রেখে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ুয়ারা কলেজ চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার উপর জোর দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ন্যাশনাল সার্ভিস স্কিমের মধ্য দিয়ে প্রায় 3 শতাধিক কলেজ পড়ুয়া সাফাই অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করে। কলেজ চত্বরে আগাছা পরিষ্কারের পাশাপাশি কলেজ হোস্টেলগুলিকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পৃথক কামতাপুর রাজ্য কামতাপুরী ভাষা অষ্টম তফসিলভুক্ত হলো না কেন? কোচবিহারের মাটিতে পঞ্চানন বর্মার 250 ফুট মূর্তি বসানো হলো না কেন? এই সমস্ত দাবিতে কোচবিহারের রাজপথে বিক্ষোভ মিছিলে সামিল হয়ে কাছারি মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ খুশপুতুল পোড়াতে দেখা গেল কেপিপি সদস্য। রায়গঞ্জ থেকে মালদা রুটে বেসরকারি বাস ধর্মঘটে ডাক দিল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য মালদা রুটে বাস বেসরকারি বাস চলাচল বন্ধ করার ঘোষণা করেছেন প্লাবনবাবু। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তারই মধ্যে তৎপরতা শুরু হয়েছে পুলিশ প্রশাসনের অন্দরে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার হেমতাবাদ ব্লকে পুলিশ আধিকারিক এবং কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হল ওয়ার্কশপ। নির্বাচনে পুলিশের ভূমিকা এবং কার্যক্রম কী হবে তা নিয়ে অবগত করা হয় পুলিশ কর্মীদের। এই ওয়ার্কশপে প্রশিক্ষণ দিয়েছেন বিডিও সুদীপ পাল এবং জয়েন্ট বিডিও রৌনক রায়। দুটি চোরাই বাইক উদ্ধার করে রায়গঞ্জ থানা পুলিশ। এই বিষয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কর্মীরা। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভিটিআরের চাঁদনী চক মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ কর্মীরা। ঠিক সেই সময় বিহারের কুচিয়া মোড় এলাকার বিঘর হাটের বাসিন্দা মোহাম্মদ মাইনুকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে ওই ব্যক্তি এলাকায় মোটরবাইক বিক্রি করতে এসেছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলে, যদিও তার কাছে থাকা অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিজের নিখোঁজ দুই মেয়েকে ইসলামপুর থেকে খুঁজতে রায়গঞ্জ থানা দ্বারস্থ এক অসহায় দম্পতি। ইসলামপুর টার্মিনাস এলাকায় ভাকা পিঠা বিক্রি করে সংসার চালে দম্পতি। দম্পতির অভিযোগ, গত 27 তারিখ সকাল থেকে তাদের দুই মেয়ে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যেই ইসলামপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তী সময় তারা জানতে পেরেছেন তার দুই মেয়ে বাসে করে রায়গঞ্জের দিকে এসেছে। সেই মোতাবেক নিজের দুই মেয়েকে খুঁজে পেতে রায়গঞ্জ এসে রায়গঞ্জ থানা দ্বারস্থ হয়েছে অসহায় দম্পতি।